আসসালামু আলাইকুম হ্যালো বিয়ার সবাইকে স্বাগতম আইটিভিডি চ্যানেল কথা বলছি জাপান বিষয় নিয়ে তো সম্প্রীতি জাপান এবং বাংলাদেশের মধ্যে চুক্তি স্বাক্ষরিত হয় যে জাপান বাংলাদেশ থেকে দক্ষ শ্রমিক নিতে চায় সো এই কারণে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় থেকে বাংলাদেশের এগারোটি রিক্রুটিং এজেন্সিকে অনুমোদন দেওয়া হয় সেন্ডিং অর্গানাইজেশান হিসেবে এসও হিসেবে এই এগারোটা এজেন্সি বেসরকারিভাবে জাপানে দক্ষ শ্রমিক পাঠাতে পারবে তবে এজেন্সিগুলোতে আপনার টোটালি কোনো রকম খরচ হবে না সম্পূর্ণ বিনা খরচে জাপানে দক্ষ শ্রমিক পাঠাবে তারা এবং তাদের সর্বোচ্চ খরচ হবে ভাষা শিক্ষার জন্য বাসা প্রশিক্ষণের জন্য তারা কিছু কষ্ট নিয়ে থাকবে এই হচ্ছে বিষয়টা তাদেরকে এসও হিসেবে নিযুক্ত করা হলো সো এই এগারোটি এজেন্সির অ্যাড্রেসগুলো নাম এবং অ্যাড্রেস আমি বিআইমিটি ওয়েবসাইট থেকে কালেক্ট করেছি এখন আমি আপনাদেরকে সেই এগারোটি এজেন্সির নাম এবং অ্যাড্রেসটা দিব এবং যারা জাপানে যাওয়ার জন্য ইন্টারেস্টেড তারা ওই এজেন্সিগুলোতে যোগাযোগ করতে পারেন এবং প্রপার ইনফরমেশন কালেক্ট করতে পারেন সো এই এগারোটি এজেন্সির নাম হচ্ছে যে এক নম্বর হচ্ছে যে মেসার্স কে এম ইন্টারন্যাশনাল দুই নম্বর হল মেসার্স আল খামিজ ইন্টারন্যাশনাল তিন নম্বর মেসার্স গ্রিনল্যান্ড ওভারসিজ চার নাম্বার মেসার্স দা হিউম্যান রিসোর্স বাংলাদেশ পাঁচ নাম্বার মেসার্স প্রসার্স রিক্রুটমেন্ট কনসালটেন্ট ছয় নাম্বার মেসার্স আহমদ এন্ড কোম্পানি সাত নাম্বার মেসার্স শুভ্র ইন্টারন্যাশনাল ট্রেড এন্ড ট্রাভেলস আট নাম্বার মেসার্স মিতু ট্রেডিং নয় নাম্বার ক্রেয়ার ট্রেড ইন্টারন্যাশনাল দশ নাম্বার মেসার্স এস এ ট্রেডিং এবং এগারো নম্বর হলো মেসার্স গ্লোবাল রিক্রুটিং এজেন্সি সো বন্ধুরা যারা জাপান যেতে আগ্রহী দক্ষ শ্রমিক হিসেবে তারা এই এগারোটি এজেন্সির মাধ্যমে আপনারা ভাষা প্রশিক্ষণের মাধ্যমে জাপান যেতে পারবেন আপনাকে প্রথমে যে কাজটা করতে হবে সেটা বাসা শিখতে হবে এবং বাসা শিকার পরে আপনি জাপান দূতাবাস থেকে সেটা উত্তীর্ণ হতে হবে বাসা শিক্ষার উপর দেন আপনি বিনা খরচে জাপান যেতে পারবেন এই হচ্ছে ভিডিওটা জাপান বিষয় নিয়ে সর্বশেষ আপডেট আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং আইটিভিডি চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী যে কোনো ভিডিও পাওয়ার জন্য আপনি নোটিফিকেশানে অল ক্লিক করে রাখতে পারেন দেন পরবর্তী যে কোনো ভিডিও দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ